আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা কথা বলবো সাইকিয়াট্রিতে ইউজ করি আমরা প্রতিনিয়ত এরকম কয়েকটি টার্ম নিয়ে, যেগুলো সম্পর্কে অনেকেই আমরা একদম ক্লিয়ার কাট কনসেপশন রাখি না। যাদের কনসেপশন ক্লিয়ার তারা এটা আমরা একটু রিক্যাপ করব, এবং যাদের কনসেপশন ক্লিয়ার না তারা আমরা আজকে ক্লিয়ার করে নিব। কী কী বিষয় নিয়ে কথা বলবো? আমরা এখানে কথা বলবো ডিলুশন, ইলুশন, হ্যালোসিনেশন, ল্যাক অফ ইনসাইট, সাইকোসিস এবং নিউরোসিস, এই কয়েকটা টার্ম আমরা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। প্রথমে আমরা যদি আসি ডিলুশন, ডিলুশন বিষয়ে যদি আমরা কথা বলি তাহলে এটা একটা ডেফিনেশন, যেটা সেটা হচ্ছে ডিলুশন ইজ এ ফলস বিলিভ আউট অফ কিপিং উইথ পেশেন্টস কালচারাল ব্যাকগ্রাউন্ড হুইচ ইজ হেল্ড উইথ কনভিকশন ডিসপাইট এভিডেন্স টু দ্য কন্ট্রারি। আমি এটা একটু ভেঙে ভেঙে বলবো। ডিলুশন একটা ফলস বিলিভ, মানে একটা মিথ্যা ধারণা, যেটা আউট অফ কিপিং উইথ পেশেন্টস কালচারাল ব্যাকগ্রাউন্ড, মানে পেশেন্টের পারিপার্শ্বিকতার সাথে কোনোই সঙ্গতিপূর্ণ না, কোনোভাবেই সঙ্গতিপূর্ণ না, এবং হেল্ড উইথ কনফিকশন, মানে এটা খুব শক্তভাবে বিশ্বাস করে এবং ডিসপাইট এভিডেন্স টু দ্য কন্ট্রারি, তার মানে সে যেটা বিশ্বাস করছে তার এগেইনস্টে যথেষ্ট যুক্তি এবং প্রমাণ থাকা সত্ত্বেও সে এটা বিশ্বাস করেই যাবে। তার মানে একটা মিথ্যা বিশ্বাস যেটা কিনা খুব শক্তভাবে বিশ্বাস করে, এর এগেইনস্টে যদি আপনি যুক্তি এবং প্রমাণ দাঁড় করেন তারপরে যদি সেটা তার যুক্তি থেকে না সরে, তার বিশ্বাস থেকে না সরে, তাহলে এটাকে আমরা বলবো ডিলুশন। আমি একটা উদাহরণ দিই, যেমন আমার মনে হচ্ছে যে আমার মা আমাকে বিষযুক্ত পানি খাওয়াচ্ছে, তো এটাকে কি বলে? এটাকে বলে হচ্ছে পারসিকিউটরি ডিলুশন। তো আমার পাশে যিনি আছেন, ধরেন আমার ভাই আছেন, বোন আছেন, তিনি বলবেন যে আমার মা কেন তোমাকে এরকম পানি খাওয়াবেন যে এটাতে বিষ মেশানো আছে। বলবো না, আমাকে তো মেরে ফেলার জন্য এরকম বিষযুক্ত পানি খাওয়াচ্ছে। তখন পাশের জন যিনি থাকবে উনি বলবেন, দেখো আমি পানি খেয়ে দেখাচ্ছি। সে অর্ধেক পানি খাবে, তারপর বলবে যে দেখো এই তো আমি অর্ধেক পানি খেলাম, এখানে তো বিষ নেই, বিষ থাকলে তুমি মারা যেতাম। তখন যার ডিলুশন আছে সে বলবে যে না, তুমি অর্ধেক পানি খাইছো, ওটার মধ্যে বিষ ছিল না, কিন্তু বাকি অর্ধেক যে আছে এটার মধ্যে বিষ আছে। তার মানে সে একটা মিথ্যা বিশ্বাস করলো, এবং তার সাথে যখন আপনি একটা প্রমাণ দেখালেন তারপরেও সেটা থেকে সে না সরে সেটাতে হচ্ছে আরও নতুন একটা যুক্তি দেখায়, সে তার বিশ্বাসে অটল থাকলো। যেমন একটা রিসেন্টলি একটা ঘটনা, যেমন একজন মানুষ সে হঠাৎ একদিন টিভিতে দেখলো যে না, তার টিভিতে ইন্ডিয়ান চ্যানেলগুলো দেখা যাচ্ছে না। সে তার ফ্রেন্ডকে বা দ্য সাইকিয়াট্রিস্ট যিনি ডক্টর আছেন তাকে কল করে বললেন, দেখো আমার টিভিতে বিদেশি কোনো চ্যানেল দেখা যাচ্ছে না, ইন্ডিয়ান কোনো চ্যানেল দেখা যাচ্ছে না, এটা হচ্ছে আমার বিরুদ্ধে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র চলতেছে। তো তখন তার ফ্রেন্ড বা সাইকিয়াট্রিস্ট যিনি বললেন যে না দেখো, এটা কিন্তু তোমার টিভিতে না, সবার টিভিতেই হচ্ছে, আমার টিভিতে হচ্ছে, তোমার পাশের বাসার টিভিতে হচ্ছে, সব টিভিতে, এটা তোমার প্রবলেম না, এটা ন্যাশনাল এটা করা হয়েছে। তখন তুমি বিশ্বাস না হলে দেখো পাশের টিভিতে যেয়ে দেখো। তখন সে পাশের টিভিতে যেয়ে দেখার পরে বলবে, না তোমরা ইচ্ছা করে আমাকে এটা ধোকা দিচ্ছ, অ্যাকচুয়ালি আমার সাথেই এটা হচ্ছে। তো এইরকম ফলস এবং ফার্ম বিলিফ যেটা কিনা তাকে যথেষ্ট যুক্তির তর্ক প্রমাণ দেখানো সত্ত্বেও সে বিশ্বাস থেকে সরে আসে না, এটা হচ্ছে ডিলুশন। অনেক রকম ডিলুশন হতে পারে, যেমন হতে পারে যে তার শরীরে কোনো অসুখ নেই, তারপরে মনে হবে আমার একটা বড় অসুখ হয়েছে, এটা হচ্ছে কে বলে হাইপোকন্ড্রিয়া ডিলুশন বা হাইপোকন্ড্রিয়াসিস। অথবা তার মনে হতে পারে যে আমার মাথাটা নেই, আমার হাতটি নেই, আমার একটা অর্গান নেই, এরকম মনে হতে পারে, এটাকে বলে নিহিলিস্টিক ডিলুশন। এরকম অনেক ডিলুশন আছে। তো ডিলুশন ব্যাপারটা আশা করি ক্লিয়ার। হ্যাঁ, এখন আমরা কথা বলবো হচ্ছে ইলুশন নিয়ে। ইলুশন, ইলুশন ব্যাপারটা কি? ইলুশন ব্যাপারটা হচ্ছে মিস পারসেপশন অফ রিয়েল এক্সটার্নাল স্টিমুলি, মানে হচ্ছে একটা এক্সটার্নাল স্টিমুলাই আছে যেটাকে কিনা আমরা ঠিক মতো ইন্টারপ্রেট করতে পারছি না, এটা আমরা মিস ইন্টারপ্রেট করছি। কেমন? যেমন একটা উদাহরণ দিই, যেমন আপনার টেবিলে একটা স্টেথোস্কোপ রয়েছে, আপনি দেখে মনে করলেন এটা হচ্ছে একটা সাপ, রিয়েলি একটা স্টেথোস্কোপ, আমরা ইন্টারপ্রেট করার সময় মিস ইন্টারপ্রেট করে এটাকে আমরা সাপ মনে করছি, দিস ইজ ইলুশন। অ্যান্ড এরপরে আমরা বলবো যেটা, সেটা হচ্ছে হ্যালুসিনেশন। হ্যালুসিনেশন হচ্ছে মানে সেন্সরি পারসেপশন হবে উইদাউট এক্সটার্নাল স্টিমুলি, মানে আপনি কিছু একটা অনুভব করবেন বাট এক্সটার্নাল কোনো স্টিমুলাই নাই। যেমন আপনি দেখবেন চোখের সামনে কিছু একটা হচ্ছে, একটা আলো যাচ্ছে আসতেছে, এরকম সামহাও কিছু একটা দেখবেন, বাট অ্যাকচুয়ালি আলো ওখানে নেই। আপনি কিছু একটা গন্ধ পাচ্ছেন কিন্তু অ্যাকচুয়ালি আসলে কোনো ওখানে কোনো গন্ধ নেই। অথবা আপনি কিছু শুনতে পাচ্ছেন, যে একটা গায়েবী আওয়াজ শুনতে পাচ্ছেন, তোমাকে বলছে এই তুমি এটা করো, তুমি এটা করো, তুমি এটা করো না, তুমি নদীতে ঝাঁপ দাও, তুমি লাফ হও, এরকম বলতেছে আপনি শুনছেন, বাট অ্যাকচুয়ালি কোনো শব্দ এখানে নেই, দিস ইজ হ্যালুসিনেশন। মানে এক্সটার্নাল কোনো স্টিমুলাই নেই, তারপরও আমি সেটা পারসিভ করছি। এটা যদি আমরা কানে শুনি এটা হচ্ছে অডিটরি হ্যালুসিনেশন, যেটা
যদি চোখে দেখি এটার নাম হচ্ছে ভিজুয়াল হ্যালুসিনেশন, এরকম আর কি অনেকগুলো হ্যালুসিনেশন, সেই দুটো সবচেয়ে কমন, ভিজুয়াল এবং অডিটরি হ্যালুসিনেশন। আচ্ছা, তাহলে আমরা ডিলুশন, ইলুশন এবং হ্যালুসিনেশন সম্পর্কে জানলাম। এখন আমরা দুটা জিনিস জানবো, একটা হচ্ছে হোয়াট ইজ সাইকোসিস অ্যান্ড হোয়াট ইজ নিউরোসিস। সাইকোসিস এবং নিউরোসিস ব্যাপারটা ক্লিয়ার করার জন্য একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে হোয়াট ইজ ইনসাইট। ইনসাইট মানে হচ্ছে বাংলা ভাষায় যদি বলি, এটা আমাদের বিচার বুদ্ধির ক্ষমতা। যেটা যেমন আমার শরীরে একটা প্রবলেম হচ্ছে, যেমন আমার উদ্বিগ্ন লাগছে, মানে আমি অ্যানশাস, আমার পালপিটেশন হচ্ছে, এই বিষয়গুলো যদি আমি বুঝতে পারি, এই যে অ্যাংজাইটি ফিচার আমরা জানি, এই বিষয়গুলো যদি আমি বুঝতে পারি তাহলে এটা হচ্ছে আমার ইনসাইট আছে, মানে ইনসাইট প্রেজেন্ট। তো যে যে সাইকিয়াট্রিক প্রবলেমগুলোতে পেশেন্ট বুঝতে পারে যে তার প্রবলেমগুলো হচ্ছে, তাহলে এইগুলোকে বলে হচ্ছে নিউরোসিস। যেমন স্যার, যদি অ্যাংজাইটি হয় বা ডিপ্রেশন হয়, সে বুঝতে পারে তার প্রবলেম হচ্ছে, সে ডাক্তারের কাছে আসবে, এসে বলবে যে ডক্টর আমার এরকম হচ্ছে, আমার উদ্বিগ্নতা লাগছে, আমার মন খারাপ লাগছে, আমার ঘুম হচ্ছে না, আমার দুর্বল লাগছে। এই বিষয়গুলো যদি পেশেন্টের মধ্যে বোঝার ক্ষমতা থাকে তাহলে তাকে বলবো যে আমরা ইনসাইট প্রেজেন্ট, এবং এই সিচুয়েশনগুলো হচ্ছে নিউরোসিস। এবং সাইকোসিস হচ্ছে সেই কন্ডিশনগুলো যেগুলোতে পেশেন্ট তার সমস্যাগুলো বুঝতে পারে না, মানে তার যে একটা প্রবলেম হচ্ছে সে কখনো বুঝতে পারে না এবং স্বীকার করে না। যেমন সাইকিয়াট্রিক কন্ডিশন, যেমন সিজোফ্রেনিয়া, এই পেশেন্টকে যখন আপনি ডাক্তারের কাছে আনবেন, ডাক্তার যদি জিজ্ঞেস করে, বলেন তো বাবা আপনার কী কষ্ট, কী সমস্যা, উনি বলবে না আমার তো কোনো সমস্যা নেই, আমাকে যে নিয়ে আসছে ওর সমস্যা, ওর চিকিৎসা করেন, এরকম। মানে তার যে একটা প্রবলেম, তার যে চুল উস্কো খুস্কো, সে নিজের কেয়ার নিচ্ছে না, যে মানুষের সাথে কথা বলতেছে না, সে উল্টাপাল্টা কথা বলতেছে, উল্টাপাল্টা সাউন্ড করতেছে, এই যে সমস্যাগুলো হচ্ছে এটা যে সে বুঝতে পারছে না, দিস ইজ ল্যাক অফ ইনসাইট। তাহলে ল্যাক অফ ইনসাইট হচ্ছে আমার যে প্রবলেম হচ্ছে বা সিমটমগুলো বোঝার যে সক্ষমতা, দিস ইজ দ্য ইনসাইট। এই ইনসাইট যদি প্রেজেন্ট থাকে তাহলে সেটাকে আমরা বলবো নিউরোসিস, এবং যে সাইকিয়াট্রিক কন্ডিশনগুলোতে নিউরোসিস অ্যাবসেন্ট, সরি, যে সাইকিয়াট্রিক কন্ডিশনগুলোতে ইনসাইট অ্যাবসেন্ট থাকবে সেগুলোকে আমরা বলবো সাইকোসিস, যেমন সিজোফ্রেনিয়া। না, নিউরোসিস কোনগুলো, যেমন হচ্ছে অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলোকে আমরা নিউরোসিস বলবো। আচ্ছা, তাহলে আমরা ডিলুশন, ইলুশন, হ্যালুসিনেশন, ইনসাইট বা ল্যাক অফ ইনসাইট, সাইকোসিস এবং নিউরোসিস সম্পর্কে আশা করি মোটামুটি ক্লিয়ার। কোনো কোশ্চেন থাকলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।